একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো ছাড়া আর কিছু রেখে যেতে পারবো না? চাকরিটা গেল তো? কি করে জানলে? কাগজে চেপে বেরিয়ে গেল? না, তোর কপালে চেপে বেরিয়ে গেল। তা কি করবি এবার? অটো কিনব। হ্যাঁ, বোঝো ঠেলা, সম্পত্তি বলতে আছে শুধু মরা বাপমার ফটো, আর উনি কিনবেন কিনা 2 লাখ টাকার অটো। নেই মানে? ওই তো 1,98,515 টাকা আছে। না তবে বাকিটা আছে। ওই তো 2 লাখ থেকে 1,98,515 টাকা বাদ দিলে যা থাকে, মানে 1,485 টাকা। অবশ্য যদি কোনো দয়ালু মহানুভব, মানে বড়ে দিলওয়ালা ইনসান আমাকে দয়া করে। টাকা নেই, সেদ্ধ ভাত ঢাকা দেওয়া আছে, চলবে? পেটে টান পড়ে থাকলে চল, খাবি চল। কাকা, কাকা, সত্যি আমার কেউ নেই গো যে আমাকে টাকা কটা ধার দিতে পারে। কে দেবে আর কেনই বা দেবে? মা, সদ দেবার মুরদ আছে তোর যে তোকে দেবে? চিঠি আছে। কার নামে? শ্রীমতী চাপারানী সরকার, কেয়ার অফ শ্রী তারকনাথ সরকার। ও হরি, তিনি তো গত হয়েছেন বহুকাল। তা ছেলে নিলে চলবে? চলবে, সই করুন। কয়ালগঞ্জ চিনিস নাকি কাউকে ওখানে? কুসুমকালেও না। ডিস্ট্রিক্ট সেশন কোর্টের নির্দেশ অনুযায়ী 1980 সালে কয়ালগঞ্জের তারকনাথ সরকারের যে 5 বিঘে জমি সরকার বাজেয়াপ্ত করেছিল, তা তারকনাথ সরকার বা তার পরিবারকে ফিরিয়ে দেওয়া হবে। তারকনাথ সরকারের অবর্তমানে, তারকনাথ সরকারের অবর্তমানে তার স্ত্রী বা সন্তান যেন এসে এমআরও অফিসে দেখা করে। কি হলো, হঠাৎ বোম মেরে গেলে কেন? ভাবছি তোর মা ওই জায়গাটার নাম শুনলেই ভয় কেঁপে উঠত। ভয় কেঁপে উঠত কেন? মনে হয় ওখানে তোদের কোনো পুরনো শত্রু আছে। এক ছটাক জমির লোভে ওখানে যাওয়ার কোনো দরকার আছে? কি বলছো কাকা, আমার জমি আমি ছেড়ে দেবো? আর ওখানে গিয়ে যদি বিপদে পড়িস, ওই সমস্ত পুরনো ভিলেনরা যদি তোকে মারতে চায়। ছাড়ো তো কাকা, কবে কি হয়েছিল না হয়েছিল তার জন্য নাকি লোকেরা এখন আমাকে মারতে চাইবে। আচ্ছা, খেয়ে দেখার কাজ নেই? আর 25 বছর ধরে শত্রুতা পুষে থাকবে, পৃথিবীতে এত বোকা কেউ আছে? শোন শোন শোন, আমার কথা শোন, ওখানে যাবার তো দরকার নেই। কাকা, তুমি আমার কথাটা বুঝছো না, তুমি আমার কথা শুনে আমার কিচ্ছু হবে না। কি ভাবছেন বাবা? ভাবছি 25 বছর হয়ে গেল, আমার ভাইয়ের খুনির বংশকে এখনো নির্বংশ করতে পারলাম না। তারকনাথের বউ তার ছেলেকে নিয়ে পালিয়েছে, সেই ছেলে আজ নিশ্চয়ই জোয়ান হয়েছে। চিন্তা করবেন না বাবা, জলে স্থলে বনে জঙ্গলে যেখানে সে থাক, তার মরণ আমাদের হাতে লেখা। কথায় বলে পিপিলিকার পাখাওড়ে মরিবার তরে, তারকনাথের ছেলে মরার সময় ঘনিয়ে এলে সে নিজেই মরতে এখানে ছুটে আসবে। এসে গেছে, ওরা স্টেশনে এসে গেছে বাবা, এখন গাড়িতে। ওরা এ বাড়িতে প্রথমবার আসছেন, দেখো যেন যত্ন আত্মীয় কোনো ত্রুটি না। অজিত,
পুরো কয়েলগঞ্জটাই কি এরকম নাকি? কলিয়ারি অঞ্চল স্যার, তার উপর এদিকটায় গত দু বছর বৃষ্টিও হয়নি। পচল না হলে কি হবে স্যার? এখানে মাটির নিচে হিরে আছে, হিরে, ব্ল্যাক ডায়মন্ড। কালীকৃষ্ণ সিংহকে যদি একবার হাত করতে পারি না, তাহলে কয়লার খনি টাকার খনি হয়ে যাবে। কালী সিংহকে হাত করা অত সহজ হবে না স্যার। কেন? আরে বাবা, লোকটার নামে কালী, মনেও কালী নাকি? বেটার নামে কালী, ও বেটার মুখে কালী, ও বেটার নামে কালী, মুখে কালী, টাকার গরম দেখায় কালী। কি বলছো? লোকাল এসপি সাবধান করে দিয়েছে স্যার, 100 ওপর খুনের মামলা ঝুলছে ওই কালীকৃষ্ণ আর তার ছেলের ওপর। বলো কি, ভয় দেখাচ্ছ না তো? নমস্কার, আসতে কোনো রকম কষ্ট হয়নি তো? না তো। আরে কে আছে, একটু পা ধোয়ার জল দে, গামছা দে। নিজের হাতে করতে দিন, করতে দিন। কথায় বলে অতিথি নারায়ণ, আর আমরা হচ্ছি নারায়ণের একনিষ্ঠ ভক্ত, নারায়ণ সেবা করতে দিন। খামোকা ভয় দেখাচ্ছিলেন কেন? ওদের থেকে আপনার ডিও পিপের মতো থোবড়াটা অনেক বেশি ভয়ঙ্কর। ঘরের মধ্যে এত সুন্দর একটা মন্দির দেখে মনটা ভারী ভালো হয়ে গেল। ঘরের মধ্যে মন্দির নয় বিনোদ বাবু, ঘরই আমাদের মন্দির। আসুন আসুন। আজ থেকে প্রায় 500 বছর আগে আমাদের বংশ রঘু ডাকাতের বংশ ছিল। মা কালীর সামনে বলি না দিলে আমাদের দিন চলত না। তারপর হঠাৎ একদিন মাটি খুঁড়তে খুঁড়তে বসুন তারপর একদিন মাটি খুঁড়তে খুঁড়তে এই শালগ্রাম শিলা উঠে এলো। আচ্ছা, বলেন কি, কেঁচো খুঁড়তে কে উঠে? মাটির তলা থেকে কয়লা ওঠে, কেষ্ট ওঠে। ও আচ্ছা আচ্ছা, তার মানে ওই শালগ্রাম শিলাই এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল, তাই তো? হ্যাঁ, সেই থেকে রঘু ডাকাতের বংশ কালী সাধনা ছেড়ে নারায়ণ সেবা করতে লাগলো। ঘরই হলো বৃন্দাবন। ও, আপনারা আগে ডাকাচ্ছি বললেন অজিতদা, আপনি ওইসব মানুষ খুনটুনের গল্প বলছিলেন না, ওগুলো 500 বছরের পুরনো। মানুষ কেকো বাঘ এখন দরকচা মেরে গরু হয়ে গেছে, ঘাস খায় শুধু ঘাস। খাবেন নাকি? কি ঘাস? তার আগে আপনি বলুন, আপনি কত খাবেন? 10% পেট ভরবে তো? ভালো করে খাবেন, লজ্জা করবেন না। আরে না, পাঁঠার মাংসটা কিন্তু এবি। ওটা পাঁঠা নয় মানিক, এঁচু। আমরা নিরামিষ খাই, ভুলে গেলে? ঠিক আছে। ঘাস পাতা বলেন কি, গাছ পাটাকে পাটাগুলি এরকম তাগড়া হয়েছে? দেখে কচু কিছু কি আছে দিন। বুঝলে, পড়েছি জবনের হাতে খানা খেতে হবে সাথে, নো ফিস, অনলি নিরামিষ। না না, হ্যাঁ সব ঠিক আছে, টিল একেবারে ফাইনাল। আরে এদের কাগজ দেখি কি হবে, গেও ভূত এক একটা, সালার ইংরেজি বোঝে নাকি? হ্যাঁ, সোনামুখ করে যা দেব
তাই নেবে। নেবেন কে? পান। পান করব। আছে নাকি ইংলিশ মাল? ও আপনার তো আবার মাল খায় না, সিন্নি খায়। হবে নাকি এক পেক সিন্নি অন দা রক? বিশু চলো এবার, এদের যাওয়ার সময় হলো। তাহলে ওই কথাই রইল কালীবাবু, ডিল কিন্তু ফাইনাল। আমরা গিয়ে সমস্ত কাগজপত্র তৈরি করে ফেলছি, আসি। টাটা শালগ্রাম শিলা। জেন আমার না একটা গার্লফ্রেন্ড ছিল, তারও নাম ছিল শিলা। এই শালগ্রাম শিলা যেমন কুচকুচে গেল, আমার শিলাও তেমনি কুচকুচে গেল। আচ্ছা সব শিলাই কি কুচকুচে কালো হয়? আপনি তো জানেন আমাদের বাড়ি আমাদের মন্দির, তাই অপমানের বদলা আমরা বাড়ির মধ্যে নিই না, তবে চৌকাট পেরোলেই। আসলে ধর্মে শালগ্রাম শিলা আর রক্তে রঘু ডাকাত, তাই দুরকম সৎকারের জন্যই আমাদের নাম ডাক। এক অতিথি সৎকার আর এক মৃতদেহ সৎকার। আপনার সঙ্গীর কপালে দুরকমই লেখা ছিল। ওদিকে নিয়ে যাও না, দেখছো না আমরা কাজের কথা বলছি। আসুন আসুন। এসব কি গায়ে পথ? বহুদূর পর্যন্ত খাবার পাবেন না, তাই দিয়ে দিলাম। আরে ভালো করে রান্না বান্না করেছিস? হ্যাঁ করতে বাবু। খাবার গলা দিয়ে নাপবে তো, দেখলাম আপনি কুমড়োর ছক্কা খুব তৃপ্তি করে খেলেন, তাই কুমড়োও দিয়ে দিলাম। নিন রওনা দিন। এখানে ব্যবসা করবেন তাতে আমার কোনো আপত্তি, তবে দেখবেন গ্রামের ছেলেরা যেন কাজ পায়, তার জন্য কমিশনের দরকার নেই। নমস্কার। চলো চলো চলো। গড়িয়া থেকে হাওড়া স্টেশন কোন সাইকেলে আসে? ভেবেছিলাম 15 দিনের জন্য তুই বাইরে যাবি, আমার হাড়ে বাতাস লাগবে, এখন তো দেখছি হাড় মুড়মুড়ি রোগ হয়ে গেল। ভাই, ও ভাই বলছি সাইকেল রাখার রেট কত? ঘন্টা 2 টাকা দিবে 20 টাকা। কুড়ি বাবা, 15 দিনে 300 তো সাইকেল বেচলে এত টাকা পাবো? আর কথা বলা সাইকেলের রেট কি বললেন? না দুবে ভাই, চারানা খসানোর মুরদ নেই, আমার জন্য নাকি 300 কাছাবে। কত রঙ দেখাবি কালি, ছেড়া কথা মখমলের তালি। জমি বেচে অটো পাব, সাইকেলকে ধুয়ে খাবো। আই ওদিকে কোথায় চলে রে, আই খবরদার। দাদা, ও দাদা, আরে ও বললো দাদা। হ্যাঁ বলুন, একটু এদিকে আসুন না। হ্যাঁ কি ব্যাপার বলুন। বলছি কি, আমি এই বন্যার চালে দান করতে চাই। দাতা কর্ণ তো দেওয়ার মতো আছে কি রে? গেঞ্জি জাঙ্গিয়া তো ধার করে পড়িস। কি দেবেন? গেঞ্জি জাঙ্গিয়া? না না সাইকেল। মানুষের বাচ্চা, এতদিন ধরে আমায় চিপড়ে করে আজ বড় দাও মারতে চলেছিস বলে আমায় জুড়ে পেলা দিলে, আমার কাছেই তোকে ফিরে আসতে হবে মিলিয়ে নিস,
গ্যারান্টি।